হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাসেও তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি খুবই পরিচিত চতুষ্পদ এবং গৃহপালিত প্রাণী, কুকুর। হ্যাঁ বন্ধুরা, এই কুকুর প্রায় আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে পুষে রাখি। আর কুকুর হলো সব থেকে প্রভুভক্ত প্রাণী, যার কাছে থাকে তারই বাধ্য হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই কুকুর সম্পর্কে অনুচ্ছেদ রচনাটি শিখে নেব। কুকুর একটি স্তন্যপায়ী গৃহপালিত জন্তু। এরা চতুষ্পদ এবং সাধারণত 2-3 হাত লম্বা হয়ে থাকে। সারা শরীর লোমে ঢাকা থাকে। এদের ঘ্রাণ শক্তি প্রখর এবং ধারালো দাঁত থাকে। কুকুর খুবই প্রভুভক্ত হয়ে থাকে। চার পায়ের নিচে মাংসল অংশ থাকে এবং প্রতিটি পা ধারালো নখযুক্ত। এদের শ্রবণ শক্তিও প্রবল। লম্বা জিভের সাহায্যে এরা দেহের তাপ বাইরে বের করে দেয়। কুকুর নানা প্রজাতির হয়ে থাকে। দেশি ছাড়াও বুলডগ, ডোভারম্যান, অ্যালসেসিয়ান প্রভৃতি। তবে সব কুকুরের স্বভাব এক রকমের নয়। বিদেশি কুকুরকে ট্রেনিং দিয়ে পুলিশের তদন্ত কর্মে নিযুক্ত করা হয়। আর বাড়ির বা রাস্তার কুকুর রাতের বেলা সজাগ থেকে পাহারার কাজে নিযুক্ত থাকে। এরা হিংস্র হলেও প্রভুভক্ত বটে। সাধারণত এরা মাংসাশী। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, তাই অনেকে কুকুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম গৃহপালিত প্রাণী কুকুরের অনুচ্ছেদ রচনা। আশা করি তোমাদের এই অনুচ্ছেদ রচনাটি ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছ। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।